আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। গতকালকে আমি তোমাদের একটা সুযোগের ক্লাস নিয়েছিলাম, আজ সুযোগের বাকি অংশটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছ এবং তোমরা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের উপকৃত হবে। দেখো সূচক, আসলে সূচক কী কালকেও বলছিলাম, সূচক হলো সূচক এবং বৃত্তি সম্বলিত রাশি হলো সূচক, সূচকীয় রাশি। সূচকীয় রাশি, সূচকীয় রাশি আসলে কি, যেমন ষোলো যদি একটি সংখ্যা হয় এটাকে আমরা এভাবে লিখতে পারি টু গুণ টু গুণ টু গুণ টুন, তাহলে ষোলোকে আমরা এইভাবে লিখতে পারি দুই দুগুণে চার, চার দিনে আট দুগুণে ষোলো, টু এর পাওয়ার ফোর, এটি হলো একটা সূচকীয় রাশি। এটি হলো একটা কি, সূচকীয় রাশি, মানে কোনো সংখ্যার ক্রমিক গুণন, কোনো একটি সংখ্যা বা রাশির ক্রমিক গুণন হলো সূচক। যেমন টুরে আমি কয়বার গুণ করছি, চারবার গুণ, টু এর পাওয়ার ফোর, এখানে চার হলো সূচক আর এটা হলো বৃত্তি। যেমন আমি যদি থ্রি লিখি ভাবে, থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ, যতবারে লিখি আমি কয়বার লিখছি, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে থ্রির পাওয়ার সিক্স, এখানে থ্রিটা হইলেও বৃত্তি, এটাকে বলা হয় সূচক। এখানে সূচক কত, এই থ্রি পাওয়ার সিক্স, সিক্সটা হলো সূচক আর থ্রিটা হলো বৃত্তি, এটা হলো সূচকীয়। থ্রি টু দি পাওয়ার সিক্স একটি সূচকীয় রাশি, টু টু দি পাওয়ার ফাইভ একটি সূচকীয় রাশি। যেমন আমি যদি টু এর পাওয়ার এন লিখি, এটা দিয়ে বুঝি, যেমন থ্রির পাওয়ার সিক্স দেখছি, মানে থ্রিকে সিক্স ছয়বার ক্রমিক গুণ করবো, পরপর গুণ করবো। টু এর পাওয়ার ফোর মানে টুকে চারবার বারবার গুণ করা হয়েছে। টু এর পাওয়ার এন, এখানে বলতে আমি কী বুঝি, টুকে এন সংখ্যক বার গুণ, কেমন কীরকম, টু গুণ টু গুণ টু গুণ, যে আবার গুণ টু লিখে দিতে হবে, এন সংখ্যক বার, টু এর এন সংখ্যক বার ক্রমিক গুণন, টু এর, টু এর এই যে পাওয়ার যেহেতু এন, যেখানে এখানে টু এর পাওয়ার ফোর, টুকে চারবার গুণ ক্রমিক গুণ করা হয়েছে, চারবার ক্রমিক গুণ করা হয়েছে, তাহলে টুকে এন সংখ্যক বার, টু এর এন সংখ্যক বার ক্রমিক গুণন, টু এর পাওয়ার এন। এখানে টু এর পাওয়ার একটি সূচকীয় রাশি, এখানে এনটা হলো সূচক আর টুটা হলো কি, বৃত্তি বা বেস বলা হয় ইংলিশে, এই হলো সূচকীয় রাশি। কোনো সংখ্যার ক্রমিক গুণন হলো সূচক। এখন দেখো কালকে আমি বলছিলাম সূচকের কতগুলো সূত্র বলছিলাম, এর পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান শর্তটা কী ছিল, এ নট ইকুয়াল টু কত, জিরো। এই শর্তে এর পাওয়ার যদি এ নট ইকুয়াল টু জিরো, এ পাওয়ার জিরো, কোনো সংখ্যার পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, কখন, তখন এ শুধু এর মানটা জিরো হবে না, কেন আমরা জানি জিরোর পাওয়ার জিরো ইকুয়াল টু ইনফিনিটি, এটা ছাড়া বাকি যে কোনো সংখ্যার পাওয়ার কত ওয়ান করলে, যেমন আমি টু এর পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, থ্রির পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, মাইনাস থ্রির পাওয়ার জিরো ওয়ান, যে কোনো সংখ্যার পাওয়ারে কি জিরো হলে কি ওয়ান হবে, তো এই একটা সূচক। তাহলে টু এর পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, থ্রি, যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে কি রেজাল্ট কত হবে, ওয়ান হবে, এই নট ইকুয়াল টু জিরো। আবার কালকে বলছিলাম দেখো এর পাওয়ার এন বি এর পাওয়ার, এর পাওয়ার এ হোল বি এর পাওয়ার এন, এটার অর্থ হলো এর পাওয়ার এন, এটা বাংলা যদি লিখি এর পাওয়ার এন বি এর পাওয়ার কত, এন, এখানে এটা অর্থ হলো কি, এ এন সংখ্যক বার, এ কত, এন সংখ্যক বার, এ আমরা এটা দেখাবো প্রমাণ, এত সমাধান এত, তাহলে আমি এটাকে লিখতে পারি কত, এ গুণ এ গুণ এ গুণ ডটার কত, এ মানে এ এন সংখ্যক বার গুণ, আবার বি গুণ বি গুণ বি গুণ ডটার কত, বি, বি এন সংখ্যক বার গুণ, তাহলে এ কয়বার গুণ করা হয়েছে, এন সংখ্যক বার, আর বিকে কয়বার গুণ করা হয়েছে, এন সংখ্যক বার, আমি এত একটু এত লিখতে পারি। এরপরে দেখো আরও আমি লিখতে পারি এ বি এর পাওয়ার, এ বি এর পাওয়ার কত, এন, এত একটু কত, এটাকে এইভাবে লিখতে পারি এ এর পাওয়ার এন বি এর পাওয়ার এন, কীভাবে লিখতে পারি দেখো, এ বি এর পাওয়ার এন অর্থ হলো এ বি এন সংখ্যক বার গুণ, এ বি এন, তাহলে এ বি গুণ এ বি গুণ এ বি গুণ ডটার কত, এ বি, এখানে এ বি গুণ আকার আছে, আর বি গুণ আকার আছে, আর বি গুণ আকার আছে, গুণ আছে, আমি আলাদা করতে পারি দেখো, এ গুণ এ গুণ এ ডটার কত, এ, আর বিটাকে আলাদা লিখতে পারি বি গুণ ডটার কত, বি, এখানে এও এন সংখ্যক বার গুণ, বিও এন সংখ্যক বার গুণ, তাহলে আমি লিখতে পারি এর পাওয়ার এন গুণ কত, বি এর পাওয়ার এন, তাহলে এ বি এর গুণ এন, এই সূত্রগুলা
আমরা কি মনে রাখতে হবে আমাদেরকে। তো যা কি আমি গতকালকে এগুলো আলোচনা করেছি, আজকেও আলোচনা করছি। দেখো সূচকের আমরা আগে বলছিলাম, আমরা ক্লাস সিক্সে সেভেনে পড়ছিলাম, এর পাওয়ার টু এর পাওয়ার থ্রি, যদি সূচক যদি সূচকের অঙ্কে যদি বেজ যদি সমান হয়, এটাকে বেজ বলা হয়, বেজ যদি সমান হয় তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ করে দিব, যোগ করে দিবে। এখন যদি আমার এটা আছে, এটা যখন এটা থাকে তখন আমি কীভাবে লিখবো, দেখো এর পাওয়ার টু যোগ মানে গুণ এর পাওয়ার থ্রি, এভাবে আমি লিখতে পারি সূচক। এই কাজগুলো আমাদের কাজে লাগবে, দেখে এই অঙ্কের মধ্যে এখন দেখবো যদি এরকম হয়, আমার এর পাওয়ার এক্স গুণ এর পাওয়ার ওয়াই, তাহলে এই বলতে বি সি ডি যে কোনো সংখ্যা হতে পারে, এক্স ওয়াই এম এন যা থাকে, তাহলে বেশ সমান দুটো এ দুটো এর একটা গুণের কারণে পাওয়ার যোগ এক্স প্লাস ওয়াই। যদি বাঘাকারে থাকে এর পাওয়ার এক্স বাঘ এর পাওয়ার ওয়াই, বাঘটা এইভাবেও থাকতে পারে অথবা এর পাওয়ার এক্স বাঘ এইভাবে আছে এইভাবেও হতে পারে বাঘ, যদি বাঘাকারে থাকে দেখো কী হবে, দুটো এর একটা এ বাঘের কারণে পাওয়ার বিয়োগ এক্স মাইনাস ওয়াই, এইটাও জাস্ট এরকম দুটো এর একটা এ এটা হলো বাঘ, তাহলে এক্স বিয়োগ ওয়াই। এই যোগ থাকলে সূচকের যদি যোগ গুণ হয় তাহলে বেশ সমান হলে গুণের কারণে পাওয়ার যোগ হবে, যদি বাঘ হয় সূচকের মাঝখানে যদি কী হয় বাঘ থাকে, বেশের মাঝখানে বাঘ থাকে, বাঘ থাকলে বেশ যদি সমান হয় দুটার একটা বাঘের কারণে পাওয়ার বিয়োগ। এই কাজগুলো আমাদের কি কাজে লাগবে, এই হলে আমাদের সূচকের নিয়মগুলো, এইগুলো আমাদের এখন কাজে লাগবে। দেখো আমি কতগুলো সমস্যা লিখছি বইয়ের 10 নাম্বার 11 নাম্বার 13 নাম্বার 15 নাম্বার, এগুলো নিয়ে আমরা এখন কি আলোচনা করব, প্রমাণ করতে প্রমাণ করো, প্রমাণ করতে হবে আমাদেরকে। এত ইকুয়াল টু হাফ, এত ইকুয়াল টু ওয়ান, এত ইকুয়াল টু ওয়ান, এত ইকুয়াল টু কত, ওয়ান প্রমাণ করবো আমরা। তাহলে আমি প্রথমে 10 নম্বর অঙ্কটা আমি তুলে আবার তোলা আছে, তবু আমি লিখছি লেফট সাইড কী আছে আমার, দেখো টুয়ের পাওয়ার টু পি প্লাস ওয়ান, থ্রির পাওয়ার টু পি প্লাস কিউ, ফাইভের পাওয়ার পি প্লাস কিউ, আর সিক্সের পাওয়ার পি, আর নিচে হলো থ্রির পাওয়ার পি মাইনাস টু, আর সিক্সের পাওয়ার টু পি প্লাস টু, আর টেনের পাওয়ার পি গুণ ফিফটিনের পাওয়ার কিউ। আমরা এত এগুলো হাফ নিয়ে প্রমাণ করব। তাহলে দেখো আমাদের এগুলো সূচক, এখানে সূচক বেস টু, সূচক এত বেস, এইখানে বেস এই টু থ্রি ফাইভ সিক্স, এগুলো হলো বেস, থ্রি সিক্স টেন কত ফিফটিন, এগুলো হলো বেস, আর এগুলো হলো পাওয়ারগুলো, যেগুলো এগুলোকে সূচক বলা হয়, এগুলোকে কী বলা হয়, সূচক বলা হয়। এখন দেখো আমি কী করি, এই সূচক অঙ্ক করার ক্ষেত্রে আমাকে প্রথমে এই অঙ্কের মধ্যে আমাকে বেজগুলো সমান করে নিতে হবে, যার যার যে যে বেজ সমান ওগুলা গুণ থাকলে আমরা যোগ করে দিব পাওয়ার। তাহলে দেখো আমার টুয়ের পাওয়ার টু পি প্লাস ওয়ান গুণ থ্রির পাওয়ার টু পি প্লাস কিউ, দেখো পাঁচের পাওয়ার ফাইভ প্লাস কিউ, আর সিক্সে আমি বাঙালি লিখতে পারি, দেখো টু গুণ থ্রি পাওয়ার কত পি, কেন দেখো এখন বেজ টু, এই একটা টু, এখন বেজগুলো আমাদের কি একরকম, যেগুলোকে বাঙানো যায়, যেমন ফার্স্টকে বাঙানো যায় না, সিক্সকে বাঙানো গেছে, টু আর থ্রি বেজ পাওয়া গেছে, যেগুলোকে বাঙানো যায় বেজ এগুলোকে আমরা বাঙাবো, তিনকে বাঙানো যায় না তাই থাকবে পি মাইনাস টু, ছয়কে বাঙানো যায় টু গুণ কত থ্রির পাওয়ার কত টু পি প্লাস টু প্লাস টু, আর টেনকে বাঙানো যায় টু গুণ ফাইভ পাওয়ার কত পি, এদিকে ফিফটিনকে বাঙানো থ্রি গুণ ফাইভ পাওয়ার কত কিউ গুণ কিউ। তাহলে আমরা কী করলাম, এখন আমি কীভাবে লিখি দেখো, শুধু আমি বেজ যেগুলোকে বাঙানো যায় এগুলোকে বাঙালাম, এটা এটাকে এগুলো বাঙালাম, এখন লক্ষ্য করো, তাহলে এটা আবার আবারও লিখবো টুর পাওয়ার টু পি প্লাস ওয়ান, থ্রির পাওয়ার টু পি প্লাস কিউ, আর পাঁচের পাওয়ার পি প্লাস কত কিউ, এটাকে লিখতে পারি দেখো টুর পাওয়ার পি থ্রির পাওয়ার কত পি, টুর পাওয়ার পি থ্রির পাওয়ার কত পি, কেন আমরা যদি এ বি যদি আমরা যদি এরকম যদি হয় এ বির উপরে হলুদ স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি না, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি যেহেতু হোল পাওয়ার পি, তাহলে টুয়ের পাওয়ার পি থ্রির পাওয়ার কত পি, এটা যা আছে তাই থাকুক থ্রির পাওয়ার পি মাইনাস টু, এদিকে দেখো টু থ্রির পাওয়ার এত, তাহলে টুর উপরে পাওয়ার এত, টুর উপরে টু পি প্লাস টু, থ্রির উপরে টু পি প্লাস টু, আর এদিকে টুয়ের পাওয়ার পি থ্রির পাওয়ার কত পি,
আর এই থ্রির পাওয়ার কিউ পাঁচের পাওয়ার কত কিউ আমরা লিখতে পারি। আমরা বেসগুলোকে কী করলাম, সব বাঙালি না যেগুলোকে বাঙানো যায় সবগুলোকে শুধু বেস বাঙাইছে, যে এদিকে আবার কী করলাম টুর পাওয়ার পি থ্রির পাওয়ার পি, টুর পাওয়ারও এটা থ্রির পাওয়ারও এটা, টুর পাওয়ার পি পাঁচের পাওয়ারও পি, থ্রির পাওয়ার কিউ পাঁচের পাওয়ারও কত আমাদের কিউ। ঠিক আছে, এখন দেখো আমরা কী কাজটা করি, যেগুলো আর বেশ সমান দেখো এই এটা বেশ টু আর এটা বেশ কত টু, এগুলো সব গুণ মাঝখানে কি গুণ, যদি বেশ যদি সমান হয় তখন আমরা পাওয়ারটাকে কী করে দিব যোগ করে দিব গুণের ক্ষেত্রে। আমি আগে তোমাদেরকে বলছিলাম এর পাওয়ার এক্স গুণ এর পাওয়ার যদি ওয়াই হয় মাঝখানে যদি গুণ থাকে বেশ যদি সমান হয় দুইটার একটা গুণের কারণে পাওয়ার কি যোগ, আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে সূত্রগুলো বুঝিয়েছিলাম। এখন দেখো ওই নিয়মটি আমরা এখানে কাজ করব, টুয়ের পাওয়ার এত টুয়ের পাওয়ার এত, তো বেশ সমান, বেশ সমান হলে মাঝখানে কী আছে সব গুণ, গুণের কারণে পাওয়ার যোগ, তো টুয়ের পাওয়ার টু পি প্লাস ওয়ান প্লাস পি প্লাস কত পি, এদিকে আছে টু পি প্লাস ওয়ান আর এদিকে আছে কত পি এটা টু, এরপর দেখো এই টু গেলে এরপর থ্রি, এই থ্রির পাওয়ার আছে এদিকেও কত থ্রির পাওয়ার বেশ থ্রি, দুইটা থ্রি একটা থ্রি, দুইটা থ্রি কত একটা থ্রি, পাওয়ার কী হবে যোগ হবে, পাওয়ার কী হবে যোগ, তো এদিকে কত আছে টু পি প্লাস কিউ আর এদিকেও কত প্লাস পি, প্লাস কত হয়েছে পি হয়েছে, এ বেশ সমান তাহলে পাওয়ার যোগ, এই পাওয়ার যোগ এই পাওয়ার, পাওয়ার যোগ হয়েছে। এরপরে আমার কত পাঁচ একটা আছে পাঁচ যা তাই থাকবে, পাঁচের পাওয়ার পি প্লাস কত কিউ, পাঁচের পাওয়ার যা আছে তাই লিখলাম। আবার এইদিকে দেখো এই দুইয়ের পাওয়ার এত দুইয়ের পাওয়ার এত, তাহলে বেশ সমান, বেশ সমান হইলে দুইটা দুইয়ের কত একটা দুই পাওয়ার যোগ, তাহলে কত হবে টু পি প্লাস টু প্লাস পি, বেশ সমান তাই পাওয়ার যোগ হয়ে গেছে, কেন মাঝখানে গুণ আছে একটা 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 তিনটা থ্রি একটু থ্রি পাওয়ার এত, হ্যাঁ থ্রি একটা 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 তাহলে তিনটা তিনের কত একটা তিন, পাওয়ার কত পি মাইনাস টু, পি মাইনাস কত টু, আর এদিকে কত আছে প্লাস টু পি প্লাস টু, আর এদিকে আছে কত প্লাস কিউ, প্লাস কিউ গুণ। আমি কী করলাম এই থ্রি একটা এ থ্রি একটা এ থ্রি বেশ সমান, বেশ সমান হলে কি পাওয়ার যোগ করি, এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার, এরপরে পাঁচ দেখো পাঁচ পাঁচ হলে এই একটা এই একটা দুইটা পাঁচের একটা পাঁচ পাওয়ার যোগ পি প্লাস কিউ, তাহলে আমাদের কী করলাম আমরা বেশ এই একটা পাঁচ এই একটা পাঁচ দুইটা পাঁচের একটা পাঁচ গুণ আছে তাই পাওয়ার যোগ করে দিলাম। এখন দেখো এটা এটা একরকম তাই কাটা গেল, আবারও বলছি বেশ সমান এটাও দুই এটাও দুই বেশ সমান হলে পাওয়ার যোগ হয়ে যাবে, আবার থ্রি এই দুইটা থ্রি বেশ সমান তাহলে পাওয়ার যোগ হয়ে গেছে পাঁচ একটা, এদিকে দুই একটা বেশ সমান দুটা দুই তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, থ্রি এ একটা এ একটা থ্রি এ একটা তিনটা তিনের একটা তিন বেশ যতগুলো থাকুক একটা আসবে, আর পাওয়ার এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার, আর পাঁচ দুইটার একটা বেশ যোগ হয়ে গেল। এরপরে দেখো আমরা কিছু কাজ করব যোগ বিয়োগের কাজ করব, এখানে কত টু এর পাওয়ার টু পি আর ওয়ান পি থ্রি পি প্লাস ওয়ান প্লাস ওয়ান, আর এদিকে কত আছে থ্রির পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান, এদিকে কত থ্রি পি প্লাস কিউ, থ্রি পি প্লাস কত কিউ, এদিকে দেখো এদিকে এই প্লাস টু মাইনাস টু কাটা যায়, তো নিচে আছে টু এর পাওয়ার কত টু পি আর দুই আর এক থ্রি পি, এদিকে হবে থ্রি পি প্লাস কত টু, আর এদিকে থ্রির দুইটা পি আর একটা পি তিনটা পি আর কত প্লাস কিউ, তিনটা পি প্লাস কত দুইটার একটা পি তিনটা পি আর প্লাস কিউ, তাহলে দেখো আমার এটা এটাও কি আটা দিয়ে দিতে পারি, তাহলে আমার দেখো এদিকে এই বেশ সমান কী সমান বেশ সমান, বেশ যদি সমান হয় পাওয়ার কী করবো বিয়োগ করবো বা কেন বাঘ আকারে আছে, তাই উপরের পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান বাঘ হলে বিয়োগ বিয়োগ থ্রি পি মাইনাস টু, বাঘ থাকলে বিয়োগ বাঘ থাকলে কী হবে বিয়োগ হবে, তাহলে কত হয় দেখো এই আমাদের থ্রি পি কাটা যায় তাহলে টুর পাওয়ার
माइनस दुई तरह प्लस वन गले माइनस वन उन्होंने कल के बोल संख्यार पावर जो माइनस वन है यहाँ के नीचे नहीं गेले प्लस वन माइनस वन प्लस वन हो जाए सूचके कत उल्टू हाफ राइट हैंड साइड हमें पे गलम आशा करी तुम्हारा एक बार भेंगे भेंगे बोलते आशा करी तुम्हारा बुझते बेपार्ट को संख्यार पावर जो जमन जो टूर पावर जो एरक हो माइनस थ्री तेल लिखल वन बाय टू किऊब ये क्योंकि वन क्योंकि सूत्रे को संख्यार पावर जो ऋणात्मक है सूचक जो ऋणात्मक है ऊपर एक दिन इसे नहीं गले माइनस थ्री प्लस थ्री जो माइनस फाइव थकत प्लस फाइव हो जो ये गल बर दस नम्बर अंक यारे हमें देखा एगार नम्बर अंक करब ये खूब सहज अंक क्योंकि इम्पर्टेंट अंकगल नियम अंक परीक्षा आसे तुम्हारे देखा तुम्हारा एगार नम्बर अंकटा लक्ष्य करो एगार नम्बर की आछे लेफ्ट साइड वन प्रमाण करते हैं लेफ्ट साइड एर पावर एल एर पावर एम होल पावर कत एन एर पावर एम एर पावर एन होल पावर एल एर पावर एन एर पावर एल होल पावर एम एलो हमारे अंकटा तक देख देख हमें आगे बोलें बेस समान देखो बेस समान और कि आकार आग आकारे बेस जदि समान है बाघ थे पावर वियोग ए दुटा एर एकटाए बाघ पावर वियोग एल माइनस कत एम होल पावर एन एट यकम बेस समान दुटा एर एकटाए बाघर कारण पावर वियोग एम माइनस एन पावर एल दुटा एर एकटाए एन माइनस एल पावर कत एम बेस समान ताई पावर वियोग बेस समान थाकले बाघर समय पावर वियोग गुण गुण करब आमरा पावर पर गुण है तहले एल एर एन गुण करले एल एन माइनस एम एन गुण एटा गुण एम एल कत गुण करले एम एल माइनस कत एल एर एन गुण एल एन लिखी ताई एल एन लिखब गुण एदिके ए रे तुले कत एम एन माइनस कत एर पर कत ए एम एल एल जगह एम एल लिखे तम आर एल गुण कर लेम एल लिखब एल एम लिख ले भूल होना क्योंकि एदी के जा लिखब एदी के लिखब तेल देखो हमें कि करलम ए रे पावर फरे गुण पावर फरे गुण पावर फरे गुण एन देखो आर ए बेस समान बेस कि एक रकम तुले गुण थकले पावर क्यी करब जो कर देव तीन डायर एकटा तीन डायर कत एकटाए पावर जो एल एन माइनस एम एन गुण थे पावर जोग है कत एम एल माइनस एल एन जो कत एम एन माइनस एम एन देखो सबग पावर काटा जाए एल एन एम एन एम एन एम एल काटा तो हमारे कत हो एर पावर जिरो एर पावर जिरो मानी कि वन एल रईट हैंड साइड ए गल एगार नम्बर अंक आशा कर तुम्हारा अंकटा बुझते खूब सहज अंकटा करते तुम्हारा देख तेर नम्बर अंक करब तेर नम्बर अंक एक्सर पावर एक्सर पावर बी वन बाय कत ए बी एक्सर पावर बी एक्सर पावर सी वन बाय कत बी सी एक्सर पावर सी एक्सर पावर ए वन बाय कत सी वन बाय कत सी एखन देखो आगे नियम अंक बेस समान देखो बेसगुलो समान तहले बाघ थाकले पावर कि हबे दुईटा एक्सर एकटा एक्स बाघर कारण पावर वियोग ए माइनस बी होल पावर वन बाय ए बी आबार दुईटा एक्सर कत एकटा एक्स बाघ बेस समान देखो आबार बोलछि बेस समान तहले बाघ थाकले पावर वियोग b माइनस सी होल पावर वन बाई बी सी दुईटा एक्सर एकटा एक बेस समान बाघर कारण पावर वियोग सी माइनस ए वन बाई सी एखन कि करब देखो एक्स पावर पर गुण करब कि करब पावर पर गुण करब क्या एक पावर हलो ए माइनस बी गुण आठटा पावर हलो वन बाई ए बी एटार नीचे कि आन आने तो वन आर एटा गुण वन एर गुण यह वन माइनस बी कोथाय ऊपर चले जाए वन माइनस बी कथाय चले जाए ऊपरे तेल वन माइनस बी ऊपर ए बी नीचे गुण एक्स बी माइनस सी बाई
বিসি গুণ এক্সের পাওয়ার সি মাইনাস এ বাই কত সি। তাহলে এই পাওয়ার পরে গুণ করছে এত হয়েছে, পাওয়ার পরে গুণ করছে এত হয়েছে, পাওয়ার পরে গুণ করছে কত হয়েছে এত হয়েছে। তাহলে তিনটে এক্সের এখানে দেখো বেশ সমান, আবার বেশ সমান, বেশ মাঝখানে কি গুণ, যদি বেশ সমান হয় তিনটে এক্সের একটা এক্স, আর গুণ থাকলে কি হবে পাওয়ার যোগ হয়ে যাবে, এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই কত সি। দেখো যেহেতু আমাদের কি অঙ্ক বেশ সমান, ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, বেশ এই নিচেরটাকে বলা হয় বেশ, এটাকে মানে কত বৃত্তি, আর এটাকে বলা হয় সূচক মানে পাওয়ার, সূচক মানে পাওয়ার। তো যদি আমাদের বেসগুলো যদি একই রকম হয়ে যায়, দেখো বেসগুলো একই রকম, তাই তিনটার একটা আর মাঝখানে গুণ আছে, তাই কী করছি আমরা পাওয়ারগুলোকে কী করছি আমরা যোগ করে দিছি। এখন লক্ষ্য করো যেটা আমরা আগে করছি, আগে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা করে আসছি, এখন এগুলো লসাগু করবো, এ বি বি সি সি এল লসাগু আমরা সিক্স সেভেনে সেভেনে শিখছি, এইটে শিখছি, এ বি বি সি সি এল লসাগু কত এ বি সি, এ বি সি। তাহলে এ বি দি বাঘ দিলে থাকে কি, যখন এ বি হর দি বাঘ দিব, এ বি দি বাঘ দিয়ে থাকে সি, সি দিয়ে এটাকে গুণ দিব, এ বি দিয়ে লসাগুকে বাঘ দিয়েছি থাকে কি সি, সি দিয়ে এটাকে গুণ দিলে সি এ মাইনাস বি সি প্লাস বি সি দি যখন বাঘ দেয় বি থাকে এ, এ দ্বিগুণ দিলে এ বি মাইনাস সি এ প্লাস যখন সি এ দি বাঘ দিব তখন থাকে কি বি, বি দ্বিগুণ দিলে বি সি মাইনাস এ বি। বুঝতে পারছো আসলে ব্যাপারটা, এ বি বি সি সি এল লসাগু করছি, লসাগু এ বি সি, তো এ বি দি যখন বাঘ দিছি লসাগুটা কীভাবে হয় দেখো, লসাগুটা যদি প্রথম পদে এটা লিখে ফেলছি, এ বি সি থেকে বি আছে নাই কে সি দেখলাম, সি সি আছে এও আছে, তাহলে আর লিখতে হবে না। তো এই বিধি যখন বাঘ দিছে তখন থাকে সি, সি দিয়ে এটা গুণ দিছে এত হয়েছে, বি সি দিয়ে যখন এটার বাঘ দিছি বি আর সি গেলে থাকে এ, এ দিয়ে এটা গুণ দিছে এত হয়েছে, সি এ দিয়ে বাঘ দিছে সি এ গেলে থাকে বি, বি দি গুণ দিছে এত হয়েছে। এখন দেখো সব কাটা জায়গা সি এ সি এ বি সি বি সি এ বি এ বি কাটা, এটা কথা হয় এক্সের পাওয়ার উপরে জিরো আর নিচে আছে এ বি সি, তাহলে এক্স এই কোনো সংখ্যাতে যদি জিরোয় বাঘ দেয় তখন জিরো হয়ে যায়, আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার জিরো মানেই ওয়ান, কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তখন কী হয়ে যায় ওয়ান হয়ে যায়, এই যে হয়ে গেল খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা বেশ সমান করছি, বেশ সমান কারণে তো পাওয়ার বিয়োগ করে দিয়েছি তাই না, পরে এটা এটা গুণ করছি সবগুলো, এটা পারলে এটাও পারা যাবে সবগুলো পারবে। একটু লক্ষ্য করো এই অঙ্কটা একটু এইরকমও দেয়, এই প্রথম লাইনটা না দিয়ে আমাদের এইভাবে দিয়ে দেয়, এক্সের পাওয়ারে এক্সের পাওয়ার কত বি, এই লাইনটাকে এইভাবে দিয়ে দেয়, এটাকে এইভাবে দিব, এটা কী হবে বি সি এক্সের পাওয়ার বি এক্সের পাওয়ার সি, হ্যাঁ সি এক্সের পাওয়ার সি এক্সের পাওয়ার কত এ, এই লাইন থেকে আমরা এই লাইন করতে পারি কীভাবে দেখো, এ এক্সের পাওয়ারে এক্সের পাওয়ার বি, এ কোনো গাদের যদি গাদ যদি কত হয় এ বি হয় রুটের ভিতরে থাকে তখন আমরা এটাকে ওয়ান বাই এ বি লিখতে পারি, কীভাবে গাদ যদি কত হয় এ রুটের ভিতরে থাকে তাহলে এ বিকে লিখতে পারি ওয়ান বাই এ বি, আর যদি থ্রি থাকতো ওয়ান বাই থ্রি, ফোর থাকলে ওয়ান বাই ফোর, ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ লিখতে পারবো, এ কথাটা মনে রাখবো। তো এই লাইন দিলে তুমি পরে আমরা এই লাইন করবো, এই লাইন থেকে এই লাইন দেখা যাবে, এগুলোকে এইভাবেও দেখা যাবে। এরপরে আমরা কী করবো, পনেরো নম্বর অঙ্কটা করবো, দেখো পনেরো নম্বর অঙ্ক লেফট সাইড আমাদের কত আছে, এক্সের পাওয়ার পি এক্সের পাওয়ার কিউ বাই পি প্লাস কিউ মাইনাস আর, এক্সের পাওয়ার কিউ এক্সের পাওয়ার আর কিউ প্লাস আর মাইনাস পি, এক্সের পাওয়ার আর এক্সের পাওয়ার কত পি আর প্লাস পি মাইনাস কিউ, এই তো অঙ্কটা, হ্যাঁ তাহলে দেখো আমরা কী করতে পারি আগের মতে বেশ সমান পাওয়ার বিয়োগ, বেশ সমান কি পাওয়ার বিয়োগ, পাওয়ার কী আছে পি প্লাস কিউ মাইনাস আর, বেশ সমান পাওয়ার বিয়োগ কিউ প্লাস আর আর কত কিউ মাইনাস আর, সেটা কত হয় কিউ প্লাস আর মাইনাস পি, বেশ সমান পাওয়ার বিয়োগ আর মাইনাস পি কত আর প্লাস পি মাইনাস কিউ, আশা করি বুঝতে পারছি আগে আগে দুটো অঙ্কের মধ্যে এই নিয়মটা করছি, বেশ সমান তাই পাওয়ার বিয়োগ আর পাওয়ার তো আছে,
বেশ সমান পাওয়ার বিয়োগ, বেশ সমান পাওয়ার বিয়োগ। এখন একটু লক্ষ্য করো এদিকে এক্স, এই পাওয়ার পরে কী হবে? গুণ হবে। পাওয়ার পরে কী হবে? গুণ হবে। একটু তোমরা লক্ষ্য করো, আমরা এটাকে যদি এটাকে গুণ করে লিখি তাহলে গুণ করলে এরকম হবে, পি মাইনাস কিউ পি প্লাস কিউ মাইনাস আর। দেখো এতটুকু যদি আমরা প্রথমে গুণ করি তাহলে কত হবে? পি মাইনাস কিউ দিয়ে এটাকে গুণ করার আগে পি মাইনাস কিউ কত? পি প্লাস কিউ দুটো গুণ করলে আগে হয় করলাম, পরে এটা দিয়ে আবার এটারে গুণ, মাইনাস আর ইন্টু পি প্লাস পি মাইনাস কিউ, আর ইন্টু পি মাইনাস কত? কিউ। দেখো আগে এটা দিয়ে কী করলাম, পি প্লাস কিউ, কেন এদিকে আমার একটা সূত্র হয়ে যায় অঙ্ক সুবিধার জন্য, এটা দেখতে হবে না, দেখা বুঝলে তো বুঝাই দিচ্ছি, তাই তোমরা বুঝে ফেলবে, পি মাইনাস কিউ পি প্লাস কিউ, তো এটা আমাদের কী হয়ে যায়, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আবার কী করলাম, এটাকে আর দ্বারা গুণ, আর দিয়ে যদি এটারে গুণ দিই, দেখো মাইনাস আর দিয়ে এটারে গুণ, তাহলে মাইনাস আর দিয়ে এটারে গুণ দিলে কত? মাইনাস পি আর মাইনাস মাইনাস প্লাস কত? কিউ আর, এই হলে গুণ। তো এই লাইন লিখতে হবে না, আমরা ডাইরেক্ট করবো, প্রথমে কী করবো, এটা গুণ করলে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফলে মাইনাস আর দিয়ে আবার এই দুটাকে গুণ করে, দেখো মাইনাস আর দিয়ে আবার দুইটারে গুণ, এই গুণটা আমাকে জানতে হবে, তাহলে আমাদের লাইন বেড়ে যাবে। আমরা এই কাজটি করবো, দেখো যদি আমি এতটুকু গুণ করি, প্রথমে পি মাইনাস কিউ পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পরে মাইনাস আর বাকি আছে, মাইনাস আর দিয়ে আবার এটারে গুণ, পি প্লাস কিউ দুটারে গুণ দিছি, মাইনাস আর দিয়ে এটারে গুণ দিব, তাহলে মাইনাস আর দিয়ে দিলে মাইনাস পি আর মাইনাস মাইনাস কত? প্লাস কিউ আর। পরে আবার দেখো এরকম এই এতটুকু এতটুকু আগে গুণ করি, কিউ প্লাস আর কিউ মাইনাস আর কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মাইনাস পি দিয়ে গুণ দিলে মাইনাস পি কিউ মাইনাস মাইনাস পি দিয়ে যখন গুণ দিচ্ছি মাইনাস পি কিউ মাইনাস মাইনাস প্লাস কত? পি আর। এরপর দেখো যখন এটা করি আমরা এক্স, আবার আর মাইনাস পি আর প্লাস পি, আর প্লাস পি যদি করি এ প্লাস বি মাইনাস বি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মাইনাস কিউ দিয়ে গুণ করলে মাইনাস কিউ আর মাইনাস মাইনাস কত? প্লাস পি আর মাইনাস কত? পি আর। তাহলে আমার এখন দেখো গুণ হয়ে গেছে, এই গুণ কিন্তু তোমাকে বুঝতে হবে, এই গুণ আমাদেরকে বুঝতে হবে, পি এই পি এর যদি আমার সূত্র হয়ে যায় পি মাইনাস কিউ পি প্লাস কিউ, যদি এ প্লাস বি মাইনাস বি ধরি এসকে মাইনাস বি স্কোয়ার হয়ে যায়, মাইনাস আর দিয়ে এটাকে গুণ দিলাম, মাইনাস আর দিয়ে কি আমি এটাকে গুণ দিলাম, মানে আর দিয়ে গুণ দিলে কী হয়, মাইনাস পি আর মাইনাস মাইনাস প্লাস কিউ আর, এইরকমভাবে এগুলো আমি কি গুণ করলাম। এখন দেখো আমাদের এই একটা বেশ, এই একটা বেশ, এই একটা বেশ কি বেশ সমান, বেশ সমান, বেশ যদি সমান হয়ে যায় তখন কী হবে, পাওয়ার যোগ হয়ে যাবে, বেশ সমান হলে আমাদের কী হবে, আবার বলছি বেশ যদি সমান হয় তখন আমার কী হবে, পাওয়ার যোগ হবে, তাহলে তিনটে এক্সের কি একটা এক্স, তিনটে এক্সের একটা এক্স পাওয়ার যোগ করে দিব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, এই পাওয়ার গুণ এখানে যোগ, যোগ কত এত, এই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, এই গুণ আছে আর গুণের কারণে কি যোগ কত, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি আর, কাটলে দেখো এই প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস, তাহলে এই পি কিউ কাটা যায়, তাহলে আমার সব কাটা গেল গা, তাহলে এক্সের পাওয়ার কত জিরো, আমাদের কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে ওয়ান, এটাই রাইট হ্যান্ড সাইড। তো আজকে দেখো আমি একটা দুইটা তিনটা সাইডটা প্রায় সবগুলোই অঙ্কে, সবগুলো অঙ্কে পড়ায় কি তোমাদের আমি করে দিলাম অনুশীলন, তোমরা বাসা প্র্যাকটিস করবে আশা করি, যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের আশা করি সমস্যা হবে না, এবারে আমি শেষ করলাম, আল্লাহ হাফেজ।